একদিন এমনও দিন আসবে যেদিন আমাকে ছাড়া আপনার জন্মদিন হবে না। এতটুকু কনফিডেন্স আমার নিজের ওপর আছে স্যার। আমার জীবনটা তো এরম হওয়ার কথা ছিল না, কেন হয়ে গেল, কেন হয়ে গেল আমার এই জীবনটা এরকম, কেন 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 আমার সবকিছু তছ নছ হয়ে গেল। আমার তো ছোটবেলায় ওই একটা মানুষকে ছাড়া আমার দিন চলতো না, ওই মানুষটা বুকে জড়িয়ে না ধরলে আমি তো ঘুমোতে পারতাম না। অথচ সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পেরেছিল, তার জন্য আজ যখন সকলের দরদ উঠলে উঠছে, আমি সেই দরদ মারতে যাবো কেন কেন কেন? শঙ্খ, শুভ জন্মদিন। ফোনটা কেটে দিও না বাবা, আমি প্রত্যেক বছর তোমার জন্মদিনে এসএমএস করি, তোমার কোনো উত্তর পাই না, কিন্তু আজ এই একই শহরে আছি আর তোমার জন্মদিন। মনটা খুব খুঁতখুঁত করছিল বাবা, আমি তোমার আশীর্বাদ করি তুমি খুব ভালো থাকো। আমার উপর রাগ করো না শঙ্খ, রাগ করো না প্লিজ। অনেকেরই তো মা থাকে না বলো, কেউ কেউ তো মায়ের মুখই দেখতে পায় না, সন্তান জন্ম দিয়ে তার মারা যায়। ভেবে নাও না, তেমনটাই তোমার মা আর নেই, তাহলে তো সব সমস্যা মিটে যায় শঙ্খ। তুমি যখন চাও না তোমার মার সাথে তোমার কোনো যোগাযোগ থাকুক, সব নষ্ট হয়ে যাক, তখন আমি মা হয়ে চাইবো না বেশি দিন বেঁচে থেকে তোমার কষ্ট বাড়াতে। একটা কথা মনে রেখো বাবা, মার কাছে সন্তানকে অদেও কিচ্ছু থাকে না, কিচ্ছু না। সত্যি বাবা, তোমার জন্য আমি মরে যেতেও রাজি। ড্রামা করছেন আপনি, ড্রামা করছেন আমার সঙ্গে সারাটা জীবন। আপনি আপনি আমার সঙ্গে ড্রামা করে এসেছেন, আপনি নিজেকে কি ভাবেন? আপনি নিজেকে মা বলে সম্বোধন করেন, লজ্জা করেন আপনি? শুনুন, আপনার মতো মারা যত এই পৃথিবীতে থাকবে না, আমাদের মতো সন্তানদের এই পৃথিবীতে তত কষ্ট ভোগ করতে হবে। আর আজকে আপনি মরে যাবার কথা বলছেন, আপনাদের মতো মানুষ এই পৃথিবী থেকে যত তাড়াতাড়ি বিদায় নেবে তত তাড়াতাড়ি পৃথিবীর জঞ্জাল কমবে। আপনার মতো মানুষদের জন্য আমাদের মতো মানুষদের এই পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা গ্লানির হয়ে যায় সেটা আপনি বোঝেন না? আপনি আপনি আগে কেন নিজেকে শেষ করে দেননি, আজ কেন বলতে এসছেন? শুনুন ডক্টর অদিতি রায়চৌধুরী, আমি আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না, আমি আমি আপনার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, আমি আপনাকে চোখের সামনে দেখতে চাই না, আপনার আপনার গলাও শুনতে চাই না। আমি আমি যদি আপনার গলার স্বর একবার শুনি তাহলে আমার পরমায়ু কমে যাবে। ডক্টর অদিতি রায়চৌধুরী, আপনি অনেক বড় বড় কথা বলছেন, অনেক বড় বড় কথা, যেটা বলছেন সেটা সেটা কাজে করে দেখান, বুঝেছেন? শুনতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না আমার কথা? Just do it right now. সঙ্গে কার সাথে কথা বলছো? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আমার কথা আপনার কানে ঢুকছে না, আপনি উত্তর দিচ্ছেন না কেন? শুনুন, আপনাদের মতো মানুষদের এই পৃথিবীতে বেঁচে থাকা মানে আমাদের মতো মানুষদের অনেক ক্ষতি হয়ে যাওয়া, বুঝেছেন? অনেক তো হলো, অনেক তো হলো, এই পৃথিবীর জল আলো বাতাস সমস্ত কিছু ভোগ করেছেন, এবার বিদায় নিন, বুঝেছেন? আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না সেটা জানার পরেও আপনি আমাকে বারবার করে ফোন করেন, আমাকে উত্তপ্ত করেন, আমাকে বিরক্ত করেন। শুধু তাই নয়,
আমার বাবা, যাকে আমি এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি, তাকে আপনি আমার থেকে কেড়ে নিতে চাইছেন। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! আপনার মতো মহিলা, আপনার মতো মহিলা এই পৃথিবীতে বেঁচে থাকা মানে এই পৃথিবী বিষাক্ত হয়ে ওঠা। শুনতে পেরেছেন আমার কথা? শঙ্কু, শুনতে পেরেছেন? শঙ্কু, শঙ্কু, ফোন ছাড়ো, ফোন রাখো, আমি বলছি ফোন রাখো। একজন অসুস্থ মহিলা হসপিটালে পড়ে আছে, তার সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না, ফোন রাখো। হ্যালো, না তুম দাও আমায় ফোন না। অদিতি, অদিতি, অদিতি কথা বলো, অদিতি, অদিতি কথা বলো, আমি বলছি। হ্যালো অদিতি, ঠিক আছে, ঠিক আছে শঙ্কু, তুমি যা চাও এবার তাহলে তাই হোক। আমি সারা পৃথিবীর কাছে খুব শক্ত মানুষ, খুব শক্ত মানুষ, কিন্তু তোমার কাছে আমি খুব দুর্বল। সত্যি বরাবর আমি তোমার কাছে দুর্বল হয়েছি, শুধু তোমার জন্য দুর্বল বলেই তোমাদের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম, দরজা খোলেনি কেউ, কেউ না। তোমাকে দেখার জন্য এক বুক আশা নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু কেউ দরজা খোলেনি, বিশ্বাস করো। তুমি যখন বড় হয়ে গেলে তোমার স্কুলের গেটের বাইরে আমি দাঁড়িয়ে থাকতাম, তুমি আমাকে দেখতে পেয়ে উপেক্ষা করে চলে গেছো বাবা। শুধু তোমাকে দেখবো বলে, শুধু তোমাকে দেখবো বলে আমি কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতাম, তুমি আমাকে দেখতে চাওনি, দেখতে চাওনি। ঠিক ঠিক ঠিকই তো, মা হয়ে ছেলেকে তো আমি কিছু দিতে পারিনি, তোমাকে আমি কিচ্ছুই দিতে পারিনি শঙ্খ। এতদিনে মুখ ফুটে যখন এই চাওয়াটা চাইলে, আমি পৃথিবী থেকে চলে যাই, তবে সত্যি আমি আর এই পৃথিবীতে থাকবো না বাবা। অদিতি রায়চৌধুরী এই পৃথিবী থেকে চলে গেলে কারোর কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু যাবে আসবে না, কিন্তু শুধু তুমি ভালো থাকবে, তুমি ভালো থাকবে, এইটুকু ভরসাতেই আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি তোমাকে কথা দিলাম বাবা, তোমাকে কথা দিলাম। আমি কথা বলছো না কেন? বলছি কথা বলছো না কেন? কথা বলো। হ্যাঁ, এখন যাও হসপিটালে যাও। কেন কথা বলছো না সেটা দেখে এসো, কথা বলো, যাও। হ্যাঁ, দরকার হলে তাই যাবো। তোমার মতো সন্তান যদি কোনো বাবা মার থাকে, তাদের জীবনটা কি যন্ত্রণার মধ্যে দিয়ে কাটে সেটা তুমি বুঝবে। হ্যাঁ, তুমি তো এখন আমাকে দোষ দেবে, তুমি তো এখন আমাকে দোষ দেবে, ওকে বাঁচানোর জন্য তুমি আমাকে দোষ দেবে। অদিতি, অদিতি কথা বলো, অদিতি আমি বলছি, শোনো কথা বলো, কথা বলছো না কেন? খুশি হবে বাবা, আমি যা পেলে খুশি হবো সেটা আমি অজিত রায়চৌধুরীকে বলেছি এবং তিনি সেটা মন দিয়ে শুনেছেন, কিন্তু সেই কথাগুলো উনি কতটা রাখবেন সেটা নিয়ে আমার ডাউট আছে। তার কারণ ওনার গন্ডারের চামড়া। বাবা, আমি এর টাইট না, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন, তুমি যাও এখান থেকে। তুমি খুব ভুল করলে শঙ্কু, আজকে তোমার জন্মদিন, দিনটাকে তুমি কলুষিত করলে, প্রথমত ওই মেয়েটাকে তুমি আঘাত করলে। বাবা প্লিজ, আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, ওই মেয়েটার নাম তুমি আমার সামনে নেবে না, কোনো দরকার পড়ে না, কারণ ওই মেয়েটার লোকের যোগ্য নও তুমি। ওই মেয়েটার কথা বলতে গেলে মানুষের বুক গর্বে ফুলে ওঠে, আর তুমি এত নিচে নিজেকে নামিয়ে নিয়ে এসছো যে আমার তো ভেতরে ভেতরে ভয় হয় যে নতুন করে তুমি কি আবার মিস করবে, আর বাবা হিসেবে আমি আবার লজ্জিত হব। শোনো, একটা কথা তোমাকে বলে দিচ্ছি আমি শঙ্খ, আর যদি অদিতির কোনো ধরনের কোনো ক্ষতি হয় তাহলে ছেলে বলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। জাস্ট লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন বাবা, লিভ মি অ্যালোন।
আপনার মতো মারা যত এই পৃথিবীতে থাকবে না, আমাদের মতো সন্তানদের এই পৃথিবীতে তত কষ্ট ভোগ করতে হবে। আপনাদের মতো মানুষ এই পৃথিবী থেকে যত তাড়াতাড়ি বিদায় নেবে, তত তাড়াতাড়ি পৃথিবীর জঞ্জাল কমবে। বাবা, তো মাথায় কি করেছে? ঠিক আছে ঠিক আছে, তুই গেলি না কেন? কাছেই তো নিমন্ত্রণ ছিল, আমি তো তোর গৌরবদাকে বলে গেছিলাম, তুই চাইলে কিন্তু যেতেই পারতিস, গেলি না কেন? সত্যি আবার রান্না বান্না করতে হবে? অদ্ভুত মেয়ে, সকালবেলা বেশি রান্নাও করিনি, বিকেলে নিমন্ত্রণ আছে বলে ভাল লাগে না। দিদি যা রেখেছিল তাতে আমার হয়ে গেছে আন্টি। ওর এটা কোনো কাজের কথা না, তুমি যেতেই পারতে আমাদের সঙ্গে। আমি কি করে জানব? গৌরবদা তো আমাকে কিছু বলেইনি। কি গো, তুমি ওকে কিছু বলোনি? তোমার বোন কি খুব ভালো কথা মেয়ে? যে একবার বললাম অমনি সঙ্গে সঙ্গে সেজে গুজে বললো হ্যাঁ গৌরবদা চলো তোমার সঙ্গে যাবো, এরম তোমার বোন কি এত ভালো মানুষ? কি রে মোহন, গৌরবদা তোকে কিছু বলেনি? কিছু বলেনি, কিছুই বলেনি। বললাম তো কিছু বলেনি। বাবা বাবা, কিরকম ঝাঁঝি কথা বলছে দেখো, এত ঝাঁঝি কথা বলার কি আছে? না আমি তো দেখছি তুমি এখন বাইরের লোককে মেজাজ দেখাতে দেখাতে ঘরের লোককেও মেজাজ দেখাতে শুরু করেছো। একটা কথা বলবো তোমাকে, কে তোমার মেজাজের এত ধার ধারে বলো তো? হ্যাঁ, এইভাবে কেন কথা বলছো তুমি? আমি কি এমন বললাম আঙ্কে? বলছো তো, আমাকে যেটা বলা হয়নি আমি সেটাই বলেছি। এ চুপ কর তো, ফালতু মিথ্যাবাদী মেয়ে একটা। আমি তোমায় বলিনি পাশে পাড়ে নিমন্ত্রণ বাড়ি, চলো আমার সাথে গিয়ে ঘুরে আসবে। হ্যাঁ এখন বলছো তুমি, কি বলছো? আমি আমি বলিনি তোমায়? চলো 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 পাল্টাই।